নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। এমজি এনরেগার কাজে দেদার দুর্নীতি, গ্রেফতার কাঠগড়ার বিডিও সুজা হোসেন। বিশ্ব জনসংখ্যা দিবস পালন কাছাড়েও পরিবার পরিকল্পনায় প্রচার গাড়ি। কুশিদরম পুলিশের অভিযান, দিদার খুশি আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তি গ্রেফতার। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। দুর্নীতির দায়ে গ্রেফতার হলেন কাটিগড়া ব্লকের বিডিও সুজা হোসেন মজুমদার। শনিবার গভীর রাতে হাইলাকান্দি শহর থেকে কাটিগড়া পুলিশ তাকে পাকড়াও করে। রবিবার দিনভর থানায় রেখে টানা জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। সোমবার ধৃত বিডিওকে কোর্টে চালান দেওয়া হবে। কাটিগড়ার ওসি মনোজ নার্জারি এবং এএসআই এনআই চৌধুরী দলবল নিয়ে গিয়ে হাইলাকান্দি শহরের 14 নম্বর ওয়ার্ড লক্ষ্মী শহর থেকে রাত 2টো বিডিও সুজা হোসেন মজুমদারকে তোলে আনেন। জানা যায়, তখন গ্রেফতার এড়াতে অনেক ফন্দি আঁটেন বিডিও, অসুস্থতার ভানও করেন, আইনজীবীর সঙ্গে কথাও বলতে চান, কিন্তু কিছুই বাস্তব হতে দেয়নি কাটিগড়া পুলিশ। তারা সুজাকে গ্রেফতার করে সোজা থানায় নিয়ে আসে। এরপর প্রচণ্ড মশার উপদ্রবের মাঝে থানায় রাত কাটান বিডিও। শনিবার বিকেল 3টে নাগাদ কাটিগড়ার বিডিও সহ আরো কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন কাছাড় জেলা পরিষদের সিইও। তার অভিযোগ, এমজি এনরেগার 2021-22 অর্থ বছরের কাজে ব্যাপক অনিয়ম হয়েছে কাটিগড়া ব্লকে। কাজ থেকে অনেক বেশি টাকা তুলে গায়েব করা হয়েছে। বাস্তবের সঙ্গে খাতাপত্রেরও কোনো মিল নেই। কাটিগড়া পুলিশ মামলাটি পেয়ে নড়ে চড়ে বসে। 562-21 নম্বরে ভারতীয় দণ্ডবিধির 420-406-409 ধারায় নথিভুক্ত করে মামলাটি। রাত পোহানোর আগেই গ্রেফতার করে বিডিওকে। এদিকে কাছাড় জেলা পরিষদ সভাপতি অমিতাভ রায় রবিবার এক সাংবাদিক সম্মেলনে বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দুর্নীতির বিরুদ্ধে যে শূন্য সহনশীল নীতি নিয়েছেন, তারই অঙ্গ হিসেবে পঞ্চায়েতে দুর্নীতি বিরোধী অভিযান শুরু হয়েছে। জেলা পরিষদের উদ্যোগে কাটিগড়া ছাড়াও জেলার আরও 3টি ব্লকে এমজিএনরেগার কাজের তদন্ত হচ্ছে। এগুলি হল সোনাই, বাঁশকান্দি এবং শালচাপড়া। তদন্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে কাজে অনিয়ম ধরা পড়লে ব্যবস্থা নেওয়া হবে। দৃষ্টিতে আমরা কাছাড় জেলা পরিষদের পক্ষ থেকে আমরা স্থির করি যে আমরা কাছাড় জেলা পরিষদের পক্ষ থেকে একটা ইনকোয়ারি টিম গঠন করব এবং ইনকোয়ারি টিম সেখানে গিয়ে বিষয়গুলো খতিয়ে দেখবে। সেই মর্মে আমাদের 4 জনের একটি টেকনিক্যাল টিম গঠন করা হয় এবং সেই টিম গিয়ে এখানে বিস্তারিতভাবে প্রত্যেকটি স্কিমের তদন্ত করে এবং এই তদন্ত রিপোর্ট গত 9 তারিখ কাছাড় জেলা পরিষদে জমা দেওয়া হয় এবং এই তদন্ত রিপোর্টের ভিত্তিতেই গতকালকে কাছাড় জেলা পরিষদের সিইও মহাশয় কাটিগড়া থানায় মামলা দায়ের করেছে। কত টাকার কেলেঙ্কারি বা কোন 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 এলাকা? প্রাথমিকভাবে দেখা গেছে যে 3টি জিপি, তারানীপুর, দুধপুর, গণিগ্রাম আর ফুলবাড়ি, এই 3টি জিপিতে 1-1 কোটি থেকে বেশি টাকা ব্যয় করা হয়েছে। কিন্তু যখন আমাদের তদন্ত টিম সরজমিনে যায়, সেখানে গিয়ে কাজের সঙ্গে পয়সার কোনো মিল নেই। যে ফিজিক্যাল এক্সপেন্ডিচার যা হয়েছে তাতে অনেক বেশি ফাইন্যান্সিয়াল এক্সপেন্ডিচার হয়েছে, তাতেই অনিয়ম ধরা পড়েছে এবং সে ভিত্তিতে আমরা গতকালকে কাছাড় জেলা পরিষদের পক্ষ থেকে সিইও মহাশয় কাটিগড়া থানায় মামলা দায়ের করেছেন। এবং এই মামলার পরিপ্রেক্ষিতে গতকালকে রাত্রে পুলিশ সেখানের যে ইনচার্জ বিডিও প্রোগ্রাম অফিসার তাকে অ্যারেস্ট করেছে। বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন করল কাছাড় জেলা স্বাস্থ্য বিভাগ। রবিবার কোভিড প্রোটোকল মেনে সুধীন্দ্রমোহন দেব অসামরিক হাসপাতালের প্রেক্ষাগৃহে জেলার স্বাস্থ্য সমিতির তত্ত্বাবধানে অতিরিক্ত জেলাশাসক দিনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ উপলক্ষে জেলার 8টি খণ্ড প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অধীনে মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রে পক্ষকাল ব্যাপী অস্থায়ী ও স্থায়ী পরিবার পরিকল্পনার নানা পদ্ধতি গ্রহণের শিবির অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দিনটি উদযাপনের তাৎপর্য ব্যাখ্যা করেন জেলার অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার পি কে রায়। মুখ্য অতিথি স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত জেলাশাসক অ্যালজারিম ফারহিম তার বক্তব্যে দেশে যে হারে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে তাতে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, সাধারণ মানুষকে বুঝিয়ে পরিবার পরিকল্পনা নানা পদ্ধতি গ্রহণ করাতে হবে, এজন্য আশাকর্মী এবং এএনএমদের প্রয়াস দ্বিগুণ হারে বাড়াতে হবে। প্রাসঙ্গিক বক্তব্যে জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডাক্তার বিমলজ্যোতি দেব শিকদার বলেন, সমাজের সব শ্রেণীর মানুষকে পরিবার পরিকল্পনার উপকারিতা
বিষয়ে সজাগ করতে হবে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পরিবার পরিকল্পনা গ্রহণকারীর সংখ্যা বাড়াতে হবে। এক শ্রেণীকে রেখে সেটা গ্রহণ হলে তা সমাজের পক্ষে মোটেই ভালো নয়। পরে গত বছর পরিবার পরিকল্পনা গ্রহণকারী দুই সুখী হিতাধিকারী, একজন পুরুষ স্থায়ী বন্ধাত্বকরণ গ্রহণকারী এবং অন্যজন মহিলা স্থায়ী বন্ধাত্বকরণ গ্রহণকারীকে এনএইচএম এর জেলা স্বাস্থ্য সমিতির পক্ষে পুরস্কৃত করা হয়। পরে পতাকা নেড়ে পরিবার পরিকল্পনার প্রচার গাড়ির সূচনা করেন অতিরিক্ত জেলাশাসক এলডারিম ফারহিম ও জেলা স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত যুগ্ম সঞ্চালক ডাক্তার বিমলজ্যোতি দেব শিকিদার সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতাল সুপার ডাক্তার জিতেন সিং হাজারী, জেলা টিকাকরণ আধিকারিক ডাক্তার সুমনা ডাইডিং, এসডিএম অ্যান্ডএইচ ও হেডকোয়ার্টার ডাক্তার এম আই বরভুইয়া, আরবান এফডব্লিউ ইউনিটের কুর্তি ডক্টর রিমা পাটোয়া, এনএইচএম এর ডিস্ট্রিক্ট কমিউনিটি মোবিলাইজার উজ্জ্বল দাস, জেলার সংযোজক ইকবাল বাহার লস্কর, ডিস্ট্রিক্ট ড্রাগ স্টোর ম্যানেজার জাকির হোসেন, কাউন্সিলর ইরশাদুর রহমান, ওয়াসিম জাভেদ চৌধুরী প্রমুখ। আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কচুদরম পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শনিবার রাতে দিদারখোস চতুর্থ খণ্ড গ্রামে এক অভিযান চালিয়ে দুটি দেশীয় হাতে তৈরি বন্দুক সহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃত ব্যক্তির নাম নিজামউদ্দিন, পিতার নাম ইন্দ্রিস আলী। এদিকে বন্দুকের মধ্যে রয়েছে হাতে তৈরি দুই নলের একটি ও এক নলের একটি, সঙ্গে তিনটি খালি গুলি, বারোটি সীসা ও এক প্যাকেট বারুদ উদ্ধার করে পুলিশ। তবে তদন্তের স্বার্থে এর থেকে বেশি কিছু বলতে রাজি নন কচুদরম থানার ওসি জোসেফ এল জাতে। মেহেরপুর জিপির এপি উমা সূত্রধরের বিরুদ্ধে ওঠা অভিযোগের তীব্র নিন্দা জানালেন এলাকার একাংশ লোক। তারা জানান, এমজি এনরেগা প্রকল্পের মাটি তার ভিটে ফেলার অভিযোগ পুরোপুরি মিথ্যে ও উদ্দেশ্যপ্রণোদিত। তারা জানান, মেহেরপুরের এপির জমিতে চার বছর আগে সরকারি প্রকল্পের মাটি ফেলা হয়েছে, কেননা পাশের গলিটি এমজি এনরেগার খাতে এপি ফান্ড থেকে সম্পূর্ণ করেছেন উমা সূত্রধর। গলিপথ সংস্কারে জিপির পঞ্চায়েতে দ্বারস্থ হয়েও কাজ হচ্ছিল না। পরে গণদাবি দেখে এপি কাজটি করেন। এদিকে স্কিমের পুরো অর্থ না কাজ অসমাপ্ত রয়েছে, কিন্তু তার জমিতে মাটি ফেলার বিষয়টি সম্পূর্ণ মিথ্যে বলে এলাকাবাসী জানান। আমরা এপি উমা সূত্র, তার উপরে যে একটা নিউজ পেপার নিউজের মধ্যে দেখছি যে বাজে ধরনের কমেন্টস উঠছে যে কিতা পয়সা মারি দিচ্ছে, কিতা হয়েছে, কিতা হয়েছে, এটা ভালো করে কিতা বুঝাতো যে নামে তো এইটার গুর বিরোধী আমি, এটা তীব্র নিন্দা জানাই আর আমি আমার তরফ থেকে, কারণ আমরা রাস্তাটা বানাইয়া দিছে তাই সুন্দর বানাইয়া দিছে, আমরা রাস্তার বিরুদ্ধে কোনো কমপ্লেন নাই, কোনো নোংরা কোনো কলবত নাই, একদম সুন্দর করে রাস্তা বানাই দিচ্ছে। দেখুন আপনার রাস্তাটা, আপনার ফটোটাও দেখে যেতে পারবো আমরা রাস্তাটা কত সুন্দর বানাইয়া দিছে। হ্যাঁ, রইল অন্য কমপ্লেনের মধ্যে দেখছে তার বাড়ির মাটি, তার বাড়ির মাটি যে সময় আরও দুই তিন বছর আগে তাই যে সময় তার বাড়ির মাটি বড়ায় আমার গলির দিকে আমারও হয়েছে, কুইয়া নিয়ে রাস্তা দিয়ে হেড করে দিয়ে মাটি বয়াইয়া তার বাড়ির রাস্তা রাস্তা কমপ্লিট বাড়ির মাটি ভরাইছে। নতুন যে কোনো মাটি ভরাইছে এটাও কোনো কিছু না, এটা তার নামে কমপ্লেন যারাও দিছে, যারাও দিছে তিতার লাগিয়ে দিছে, এটাও কইতে পারি না ফলস আমার মতে, আমি দিছে আমি জানি আমার মতে। পয়সা পাইলে তো খাম করাইছে, পয়সা না পাইলে ফলস তুমি খাম করাইছে। হ্যাঁ, এটাই হলো আমার তোমাকে চোদ্দ হলো পরিচয়, কাজ করার সুন্দর মতো কাজ করার মানুষ, কোনো কাজ করার আর মারিংয়ের কোনো দান্দাও করেন না আমার মত, আমার জানা মতো মারিংয়ের কোনো দান্দা, মানুষটা সৎ এবং পরোপকারী। সোনার সোনাই গড়ার স্বপ্ন দেখে গ্রামোন্নয়নের নামে সরকারের কোটি কোটি টাকা লুট করেছেন প্রাক্তন বিধায়ক, এমন চাঞ্চল্যকর অভিযোগ তুলে আমিনুল হক লস্করের বিরুদ্ধে তোপ দাগলেন বিধায়ক রিমুদ্দিন বরভুইয়ের সাজু। বিধায়কের পদ হারানোর পরই আমিনুলের বিগত দিনের অবাধ দুর্নীতির বাস্তব সত্য জনসমক্ষে বেরিয়ে আসছে। সোনাইয়ের উন্নয়নে তদন্ত আরও জোরদার হবে বলে সাফ জানান তিনি। এদিকে সোনাইয়ের স্বাধীনবাজার জিপির পঞ্চায়েত প্রতিনিধির বিরুদ্ধে পুলিশি মামলার প্রসঙ্গ টেনে দুর্নীতিবাজদের কড়া বার্তা ছুড়ে দেন বিধায়ক রিম। দুর্নীতির রুটটা হচ্ছে আপনারা দেখবেন গত পাঁচ বছরের এনএআরজিএস এর কাজ হোক, কোনো হিতাধিকারী নাম সিলেকশন হোক, কোনো পঞ্চায়েত এপির সিগনেচার নেই, সরাসরি তৎকালীন বিধায়ক তথা ডেপুটি স্পিকার নিজে প্রপোজাল দিয়েছেন, সরকারে ছিলেন ডেপুটি স্পিকারের ক্ষমতা খাটিয়ে তিনি জবরদস্তি স্কিমগুলো ইমপ্লিমেন্ট করেছেন। কোনো পঞ্চায়েত, আমি দায়িত্ব নিয়ে বলছি, সোনাইয়ের কোনো পঞ্চায়েত এপি কোনো প্রপোজালে সিগনেচার করেনি, কোনো ভেন্ডার অ্যাপ্রুভালের জন্য যারা সাপ্লাইয়ার ওনার ফ্যামিলির সমস্ত সদস্য ওনার আত্মীয় স্বজন পরিবারবর্গের লোক ছিলেন, সম্পূর্ণ টাকা নিজের নামে নিয়ে নিজে আত্মসাৎ করে নিয়েছেন, এখানে কোনো জনপ্রতিনিধির কোনো দোষ। আপনি কি বলতে চান প্রাক্তন বিধায়ক প্রত্যক্ষভাবে দুর্নীতিতে জড়িত? প্রত্যক্ষভাবে মানে 100% প্রত্যক্ষভাবে জড়িত দুর্নীতিতে ছিলেন। এইবার প্রথম যেগুলো স্কিম নেওয়া হচ্ছে গাউসভার মাধ্যমে পঞ্চায়েত এবং এপির সিগনেচার দিয়ে, যেখানে পঞ্চায়েত এপির সিগনেচার ছাড়া আমি কোনো প্রপোজাল আমি সিগনেচার করছি। ছোট্ট একটা কথা, যদি দেখেন রুশ দেখবেন দুই গাড়ি
পাথরমাটি আপনারা সোশ্যাল মিডিয়া দেখবেন স্যান্টি আমি আমার ব্যবসার টাকা থেকে ব্যক্তিগত টাকা থেকে একটা রাস্তাতে কতটুকু দিতে পারবো দুই গাড়ি তিন গাড়ি দুই ট্রাক তিন ট্রাক করে রোজ কোনো না কোনো রাস্তায় আমি মহামারী করোনার জন্য সর্বোচ্চ কড়া বিধিনিষেধ জারি রয়েছে চলছে প্রতিদিন কারফিউ আর এই সুযোগ কাজে লাগিয়ে নিত্যদিন হাত সাফাই করছে চোরেরা তবে বড়খলা পুলিশের তৎপরতায় এবং বরযাত্রপুর ভিডিপির সহযোগে গাড়িসহ গরু চোরকে আটক করা হয়েছে ধৃত ব্যক্তির নাম জসিমউদ্দিন বাড়ি হাইলাকান্দি জানা যায় শনিবার রাত ১২টা নাগাদ গোপন সূত্রের খবরের ভিত্তিতে বড়খলা অভিমুখ থেকে আসা একটি টাটা ম্যাজিক ও একটি অল্টো গাড়ি থামাতে চাইলে গরুর সঙ্গে থাকা অন্য দুজন ব্যক্তি গাড়ি নিয়ে পালিয়ে যায় এদিকে খবর পেয়ে বড়খলা পুলিশ ঘটনাস্থল থেকে গরুসহ চালক জসিমকে আটক করে পুলিশের জেরায় ধৃত ব্যক্তি স্বীকার করে সে হরিণছড়া নতুন বস্তি থেকে গরু চুরি করে নিয়ে যাচ্ছিল কালকে রাত্রে আমরা ডিউটিতে ছিলাম আমি আমার সঙ্গে দুজন ছিল সাইদুর রহমান নাজির হোসেন দুজন ভলান্টিয়ার ডিউটির অবস্থা একটা এলটো গাড়ি প্রথমে ফুল স্পিডে আইছে আমরা সিগনাল মারছি সেটা আমাদের পাশ কেটে চলে গেছে তার পিছনে একটা ম্যাজিক গাড়ি ছিল তা ওকে আমরা থামিয়ে দুজন ড্রাইভার ছাড়া দুজন আগে সিটে ছিল পিছনে একটা গরু কালো রঙের একটা গাভী ছিল তো আমাদের ওদের সন্দেহ হয় জিজ্ঞাসাবাদ করে আমরা আটক করে প্রথমে ইনফর্ম হই বরখলা থানার ওসি উনি বলেন বাংলাফারকে ইনফর্ম করে বাংলাফার এসে আমাদের পঞ্চায়েত সহযোগী করে আমরা রাত্রে তিনটা অবধি বাংলাফার এজারে সহি দিয়ে বাংলাফার থেকে আমাদের ঘরে আনিয়ে দেওয়া হয় আর আমরা চোরকে সমেত বাংলাফার দিয়ে পরে তিনজন চলে গেছে আমরা ওদের পাকড়া করতে পারি না একজনকে আমরা পাকড়া করি না ওদের নাম জিজ্ঞাসাবাদ করে ড্রাইভার বলতে পারে না ওদের নাম আর এলটোটা সাদা আমরা চেষ্টা করেছিলাম কিন্তু পাশ কেটে চলে গেছে এলটোটা সাদা এলটো ছিল নাম্বার এস ৬৪ সংযোগ সংস্থার পক্ষ থেকে রবিবার দ্বিতীয়বারের মতো ইচ্ছাপূরণ অনুষ্ঠান সম্পন্ন হয় শিলচর বিগ বাজারের সামনে বেলুন বিক্রি করে রিম্পি দাস নামের মেয়েটি তার বাড়ি জানিগঞ্জ বাবা নেই রিম্পির সংস্থার সভাপতি মিটন বিশ্বাস বাকি সদস্যদের নিয়ে সকাল ১১টায় রিম্পিকে নিয়ে যাওয়া হয় সিটিকার্ট মলে ওখান থেকে তার ইচ্ছে মতো কাপড় কিনে সাজগুজের জিনিস জুতো কিনে পরে ডোমিনোস থেকে পিৎজা খাইয়ে তাকে বাড়ি পাঠানো হয় এদিন সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন বিক্রমজিৎ চৌধুরী পিয়ালি পাল মাধব মালাকার অঞ্জয় রায় প্রমুখ সংস্থার পক্ষ থেকে আমরা প্রতি মাসের দুটি রবিবার আমরা এই ধরনের অনুষ্ঠান করে থাকি এই বিশেষ নাম হলো যেটা নাম হলো ইচ্ছাপূরণ অর্থাৎ আমরা বিগবাজার বা বিভিন্ন জায়গায় আমরা রাস্তার শহরে পাশে যা বাচ্চারা থাকেন তারা বেলুন বিক্রি করেন হয়তো অনেকেই এদেরকে নিয়ে এদের মধ্যে একজনকে আমরা নিয়ে যাই এবং আমাদের আজকে আমরা সিটিকার শুরু করেছি এখানে ওর ইচ্ছা মতো আমরা বিশেষ করে জুট দিয়ে যে বাচ্চাটিকে আমরা নিয়ে যাচ্ছি ওর ইচ্ছা মতো কাপড় দিচ্ছে বা জুতা বা যদি মেয়ে যদি হয় তাহলে কসমেটিকের জিনিস এগুলো আমরা যাবতীয় আজকে মানে সম্পূর্ণ দিন যা ওর ইচ্ছা মতো জিনিসপত্র আমরা কেনার জন্য সাহায্য করি এবং এটা আমাদের দ্বিতীয় পর্ব ছিল এইভাবে আমরা আগামী দিনেও সংযোগ সংস্থার পক্ষ থেকে আমরা অনবরত এই কাজটি চালিয়ে যাব আমরা প্রতি মাসে যে কোনো দুটো রবিবার আমরা এই কাজটি করে থাকি আমরা সমস্ত শিল্পবাসীর কাছে আমরা অনুরোধ জানাচ্ছি দেখুন আমরা প্রতি মাসে বা প্রতিদিন আমরা কিন্তু সম্ভব হবে না যে কোনো কাউকে ওর যারা নিডিরা আছেন এদের কাছে পাশে দাঁড়ানো কিন্তু যদি মাসের কোনো একটি রবিবার কোনো একজন বাচ্চাকে যদি আমরা এভাবে নিয়ে যেতে পারি এবং তাদের ওনাদের ওদের ইচ্ছা মতো যদি কিছু জিনিস ওদের হাতে ধরিয়ে দিতে পারি তাহলে হয়তো আমরা এটা ভিতর থেকে একটা আমাদের অন্তর থেকে একটা শান্তি বার্তা আমাদের মধ্যে আসবে আমরা সবাইকে অনুরোধ করবো আপনারা আমাদের সঙ্গে সঙ্গে জড়িত হন এবং আগামী দিনে আপনাদের আমরা সাহায্য সহযোগিতা কামনা শিলচর জয়ন্তীয়া সড়কে মেরামতের নামে ব্যাপক দুর্নীতির দরুণী দুর্ভোগ পোহাচ্ছেন মানুষ একথা বলেছেন বড়খলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর তিনি দুর্নীতিবাজ ঠিকাদারদের উৎখাতের কড়া নির্দেশ দিয়েছেন বেহাল জয়ন্তীয়া সড়কের জনদুর্ভোগ নিরসনে স্থায়ী সমাধান না হলেও সাময়িক চলাচলের উপযোগী করে তুলতে পূর্ত বিভাগের আধিকারিকদের সঙ্গে আলোচনা চলছে বলে জানান বিধায়ক মিসবাউল আসাম সরকার রাজি হয়েছে একটা রাস্তা করতে সেটা খাম্বারবাজার থেকে বটলা পর্যন্ত যাবে বটলিং প্ল্যান্ট এবং সেটা ডাবল লেন হবে রাস্তা এবং আশা করি সেই রাস্তাটা খুব মজবুত রাস্তা হবে যেভাবে প্ল্যান এসটিভি চলছে এখন এটার সার্ভে চলছে সার্ভে চলতে আরও এক মাস সার্ভে হবে তারপরে যাবে প্ল্যান এসটিভি হবে মানে সময়ের দরকার
কিন্তু এই রাস্তা তো বন্ধ হয়ে যাবে পুরোপুরি, আর এটা বন্ধ হয়ে গেলে বটতলাটা ডেড হয়ে যায়। সেই জন্য পিডব্লিউডি অনুরোধ করা হয়েছে একটা রেস্টোরেশনের একটা করার জন্য, ওরা প্ল্যান এস্টিমেট করে নিয়েছে এবং আশা করি এটা গুয়াহাটিতে আমিও যাবো, তদবির করে এই টাকাটা স্যাংশন করিয়ে নেব এবং রাস্তাটা আমার মনে হয় এই অ্যাসেম্বলির পরে পুরোদমে রিপেয়ারিং। 25তম বর্ষপূর্তি উপলক্ষে শহরের বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন থানায় কোভিড প্রোটোকল সম্পর্কিত সামগ্রী বিতরণ করল শিলচর ফুড গ্রেনস মার্চেন্ট অ্যাসোসিয়েশন। রবিবার সংস্থার তরফে 13 লক্ষ টাকারও অধিক খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সংস্থার কর্মকর্তারা শিলচর ডিসি অফিস, এসপি অফিস, সদর থানা, তারাপুর আউটপোস্ট, মালুগ্রাম আউটপোস্ট সহ শহরের বিভিন্ন থানা ও নারী শিক্ষা সেবাশ্রমে মাস্ক, স্যানিটাইজার, থার্মাল স্ক্রিনিং ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, এবছর সংস্থার 25তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করার সিদ্ধান্ত হাতে নেওয়া হয়েছিল, কিন্তু বর্তমান কোভিড পরিস্থিতিকে মাথায় রেখে সংস্থার রজত জয়ন্তী পালন করা থেকে বিরত রয়েছে। বর্তমানে সংস্থার কর্মকর্তারা শহরের গরিব মানুষের সহায়তায় নিজের প্রচেষ্টা অব্যাহত রাখবে। কাছাড় পেপার মিল এবং নগাঁও পেপার মিল পুনরুজ্জীবিত করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে জোরালো আবেদন জানিয়েছেন আলগাপুরের বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরী। রবিবার বিধায়ক এক সাংবাদিক সম্মেলনে বলেন, কেরল রাজ্যে যদি বন্ধ হওয়া একটি পেপার মিলকে পুনরুজ্জীবিত করে সেখানকার রাজ্য সরকার চালাতে পারে, তাহলে আমাদের রাজ্যের সরকারও চাইলে কাছাড় পেপার মিল এবং নগাঁও পেপার মিলকে চালাতে পারবে। আলগাপুরের বিধায়ক জনগণের স্বার্থে এই দুটি পেপার মিলকে পুনরুজ্জীবিত করার জন্য করজোর করে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে জোরালো আবেদন জানিয়েছেন। আজকের দিনের সিএম ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যদি বলেন সেই পেপার মিল আমি চালিয়ে দিব, ওনার জন্য কিছু না, কিছু না, উনি চাইলে পারবেন। উনি চাইলে পারবেন। আর আমি শুনেছি স্টাফের যা পিএফ বা স্যালারি যেগুলো দিবার আছে 2 বছরের 1 বছর 1 বছর করে দিবেন। সত্যি পাওয়ার লগে খালি স্টাফের স্যালারি না, অনেক মানুষ আছে লাস্ট পেপার মিল বিক্রি করার সময় যে সময় বন্ধর সময় অনেক মানুষ আছে যে মানুষে জায়গা জমিন গরু মহিষ এগুলা বিক্রি করি পেপার মিল, এরকম গরিব মানুষ আছে 1-2 লাখ টাকা পাবো, 5 লাখ টাকা পাবো, অনেক গরিব মানুষ আছে পেপার মিলে আছে, এই টাকা গুলা খেয়ে দিবে, খেয়ে দিবে। হ্যাঁ, সেই টাকা যদি দিবার মালিক থাকে না, পেপার মিল বিকার মালিক কে আসবে, যে বিক্রি করবে সেই না দিবে, সেই দিবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় উনি মালিক ছিলেন, একজন তো মালিক ছিলেন, মালিক ছিলেন। হ্যাঁ, অনেকদিন বলেছেন যে পেপার মিলের কিছু নাই, মালিক নাই, এখন বিক্রি করার জন্য কে আসলো, কে আসলো যদি মালিক না থাকে? যদি বিক্রি করার জন্য আসে আর বিক্রি করে, তাহলে তো মানুষের প্রাপ্য দিতে হবে, দিতে হবে। তাই আমি আপনাদের মাধ্যমে আসামের সিএমের কাছে হাত জোর করে অনুরোধ করছি যে নগাঁও পেপার মিল আর কাছাড় পেপার মিল চালু করে দেবার জন্য, রিভাইভাল করার জন্য। বিধায়ক মিহির কান্তির সোমকে নিয়ে অপপ্রচার রটানোয় ক্ষোভ প্রকাশ করলেন উধারবন্দ কেন্দ্রের ডুংরিপাড়ের মানুষ। রবিবার এক সাংবাদিক সম্মেলনে এলাকাবাসী জানান, গ্রামের বাসিন্দা বিশিষ্ট ইসলামিক পণ্ডিত নুরুনবী খান অসুস্থ থাকার দরুন তার বাড়িতে প্রতিদিন আসা যাওয়া করছেন প্রচুর মানুষ। স্থানীয় রাস্তার কিছু অংশ বেহাল থাকায় কয়েকজন যুবকের অনুরোধে সোনাইর বিধায়ক করিমুদ্দিন বড়ভূঁইয়া 2-3 গাড়ি মাটির ব্যবস্থা করেন, কিন্তু বিধায়ক মিহির কান্তির সোম কাজ করছে না বলে যে অভিযোগ উঠেছে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এপি সদস্য হবিবুল্লাহ বড়ভূঁইয়া, বিজেপি কর্মকর্তা দীপাংশু দাস, নরেশ চন্দ্র দাস, পরিতোষ কুমার দাস, সুখেন্দু শুক্লবৈদ্য প্রমুখ। রাস্তার কাজটা গত মরশুমের আগে মরশুমের কাজটা হয়েছে, এখন রাস্তার মধ্যে গাড়িঘোড়া চলছে, গাড়িঘোড়া চলার কারণে বর্ষার মরশুম, বর্ষার মরশুমে তো একটু রাস্তা কাদা হবেই, এটা ফিক্স রাস্তা নয়। তো আমাদের সাথে যারা বিরোধিতা করেছেন তারা আমাদের সাথে কোনো যোগাযোগ করেননি, যোগাযোগ না করে সোনাইর এমএলএর সাথে ওরা কীভাবে যোগাযোগ করছেন তো আমরা জানি না। তো সোনাইর এমএলএ 1 গাড়ি বা 2 গাড়ি মাটি ফেলে দিয়েছেন একটা জায়গার মধ্যে কাদা হয়েছিল, তো তিনি ফেলে দিয়েছেন ঠিক আছে, ভালো কাজ করেছেন, কিন্তু তিনি 1 গাড়ি বা 2 গাড়ি মাটি ফেলে দেওয়ার জন্য আমাদের যে এত সম্মানিত জনপ্রিয় একজন এমএলএ সোনাইর এমএলএ এই কনস্টিটিউশনের মধ্যে মাটি আননেসেসারি মাটি ফেলে দেওয়ার জন্য আমাদের এমএলএর আমাদের এমএলএকে যে দোষারোপ করা হচ্ছে এটার আমরা ঘোর বিরোধিতা করছি এবং এর প্রতিবাদ জানাচ্ছি।
রাজ্য জুড়ে চলমান নেশা বিরোধী অভিযানে রবিবার ফের সাফল্য পেল পুলিশ। উধারবন থানার অন্তর্গত ঠালিগ্রাম থেকে 80 কেজি গাঁজা সহ দুজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ বাহিনী। ধৃতরা হলো ঠালিগ্রামের বাসিন্দা প্রদীপ পাশি এবং শুভাশিস নুনিয়া। জানা গেছে রবিবার বিকেল 4টে উধারবন পুলিশ ও লক্ষ্মীপুর এসডিপিও তরফে ঠালিগ্রাম এলাকায় এক অভিযান চালানো হয়। এতে 80 কেজি গাঁজা সহ দুজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। উধারবন থানার ওসি প্রদীপ হালুই বলেন, বিশেষ সূত্রে খবর পেয়ে এদিন লক্ষ্মীপুরের এসডিপিও এবং উধারবন থানার তরফে অভিযান চালিয়ে গাঁজা সহ দুজনকে আটক করেন। আটক হওয়া দুজন বর্তমানে উধারবন পুলিশের হেফাজতে রয়েছে এবং পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান তিনি। প্রদীপ পাচি আর সুভাষ নুনিয়ার ঘর সন্দেহজনকভাবে প্রায় 80 কেজি গাঞ্জা লুকাই রাখি আর এস ডি পি লক্ষ্মীপুর স্যার আমি সহযোগত ঘর খানাতালাচি করে প্রায় 80 কেজি গাঞ্জা ঘর পাওয়া হয়। আর এই দুজন ব্যক্তিক প্রদীপ পাচি আর সুভাষিস নুনিয়া রোজকান্দি চা বাগানে পুকুরে ডুবে দুই পরিবারের 3টি শিশুর শরীর সমাধির ঘটনা ঘটল। রবিবার অপরাহ্ন প্রায় 2টার পর রোজকান্দি চা বাগানের নতুন টিলাতে সুনীল রবিদাসের এক মেয়ে তন্ডামণি রবিদাস ও এক ছেলে বিক্কি রবিদাস ও রবিয়া রবিদাসের এক 8 বছরের ছেলে অজয় রবিদাসের পুকুরে ডুবে মৃত্যু হয়। বাড়িতে যখন কেউ ছিল না তখন এই বাচ্চারা স্থানীয় নুরুল মিয়ার পুকুরে স্নান করতে যায়, তখনই এই মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় রোজকান্দি চা বাগানে শোকের ছায় নেমে আসে। এদিকে রোজকান্দি চা বাগানের জেনারেল ম্যানেজার ঈশ্বর ভাই ওয়াদিয়া এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, এই দুঃখের সময় তিনি পরিবারের পাশে আছেন। করিমগঞ্জে উদ্ধার হওয়া ত্রিপুরার পেচারথলির বৃদ্ধাকে অবশেষে রবিবার চোড়াইবাড়িতে ত্রিপুরা পুলিশের হাতে সমঝে দিল জেলার রবিনহুড আর্মির সদস্যরা। রবিবার করিমগঞ্জ শহরের পোয়ামারাতে এক ভবঘুরে মহিলাকে এদিক সেদিক ঘুরতে দেখে করুণা হয় স্থানীয় রবিনহুড আর্মির কর্মীদের। পরে তারা উক্ত মহিলার কাছে গিয়ে তার পরিচয় জেনে সঙ্গে সঙ্গে ত্রিপুরা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। তাদের ডাকে সাড়া দিয়ে তাৎক্ষণিক মহিলাকে সমঝে নিতে সম্মতি জানায় ত্রিপুরা পুলিশ। পরে বিকেলে লায়ন্স ক্লাব ফ্রন্টলাইনের সভাপতি গৌতমদের ব্যবস্থাপনায় ভাড়া গাড়িতে করে উক্ত মহিলাকে অসম ত্রিপুরা সীমান্তের চোড়াইবাড়ি পুলিশ চেক গেইটে নিয়ে সমঝে দেন পেচারথল পুলিশ সহ নিখোঁজ মহিলার পরিবারের লোকেরা। পেচারথল থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, কিছুদিন ধরে নিজ বাড়ি থেকে নিখোঁজ ছিলেন লাবণী চাকমা নামের এই মহিলা। উনি কিছুদিন ধরে মানসিক অবসাদেও ভুগছেন। এই মহৎ কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য রবিনহুড আর্মির সদস্যদের ধন্যবাদ জানান পেচারথল থানার ওসি সহ মহিলার পরিবারের লোকেরা। বিগত কিছুদিন আগে পোয়ামারার আমার একজন ছোট ভাই বাপন আহমেদ, সে কইছিল একজন মহিলার কথা যে আপনার লগে আসুন, লাবণী চাকমা তার নাম, একটু হইলেও মানসিক অসুবিধা আছে তান, এবং তান কথা মতো তার বাড়ির অ্যাড্রেস হয়েছে কি ত্রিপুরা পেচারতল। কীভাবে এখানে আইসা পেচারতল এটা তো জানা গেছে না। তো এরপরে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অ্যাপিল করছিলাম যে তার বাড়ির অ্যাড্রেসটা বার করে দেওয়ার লাগি। তো আজকে 7 দিন হইব আমরা তার বাড়ির অ্যাড্রেস পাইছি এবং ত্রিপুরা পেচারতল থানার থেকে আমরা লোকে যোগাযোগ করা হয়েছে। যেহেতু মহিলার পরিবারের পারিবারিক অবস্থা তেমন ভালো নাই, যার কারণে তারা পরিবারের পক্ষ থেকে মানে তার ছেলে আছে, তার ছেলের পক্ষ থেকে করিমগঞ্জ আইয়া তানটা লইয়া যাওয়া পসিবল হন না, যার কারণে আমরা রবীন্দ্র আর্মির পক্ষ থেকে আমি সঞ্জীব দা সুজিত সিনহা বাজান আমরা তানডে আজকে গাড়ি করিয়া লইয়াছি এটা এবং গাড়ি আমরা দিছেন গাড়ির ব্যবস্থা করিয়া লায়ন্স ক্লাব করিমগঞ্জ ফ্রন্টলাইনের সভাপতি গৌতম দে মহাশয়। তো আমরা এখানে তানডে লইয়া যাইলাম, নিয়া পরিবারের কাছে হ্যান্ড ওভার করিয়া দিই। তার যারা যারা পোস্ট শেয়ার করিয়া তার পরিচয় অথবা তার পরিবারকে বার করতে সাহায্য সহযোগিতা করিয়া দিয়েছেন সবাই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। এমজি এনরেগার কাজে দেদার দুর্নীতি, গ্রেফতার কাটগড়ার বিডিও সুজা হোসেন। বিশ্ব জনসংখ্যা দিবস পালন কাছাড়েও পরিবার পরিকল্পনায় প্রচার গাড়ি। কঠুদারম পুলিশের অভিযান, দিদার খুশি আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তি গ্রেফতার। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।